صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله سبحانه تبارك وتعالى في كتابه العزيز، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. মানুষ আল্লাহ তাআলার কাছে যে সকল দোয়া করে, কোন দোয়া নগদ কবুল হয়, কোন দোয়া বাকিতে কবুল হয়। এমনও দোয়া আছে 10 বছর পর কবুল হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে হারিয়ে দোয়া করেছেন, 40 বছর পর কবুল হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান লাভের জন্য দোয়া করেছেন, প্রায় 100 বছরের মাথায় কবুল হয়েছে। আবার এমনও দোয়া আছে যে দোয়ার ফলাফল বান্দা দুনিয়াতে দেখে না, আল্লাহ বান্দাকে মাফ করার জন্য পরকালের জন্য এই দোয়া জমা করে রাখেন। একটি দোয়া আছে, বান্দা এই দোয়াটি যখন শুরু করে তখনই কবুল হয়ে যায়, দোয়া করতে দেরি কবুল হতে দেরি নেই। এই দোয়াটির নাম দুরুদ শরীফ। আকাশে, বাতাসে, জমিনে, সমুদ্রে, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুসলমান যখনই নবীর শানে দুরুদ শরীফ শুরু করে, সাথে সাথে একদল ফেরেশতা এই দুরুদ নিয়ে সোনার মদিনায় চলে যায়। হাদিস শরীফের ভাষায় এই ফেরেশতাদেরকে সাইয়াহিন বলা হয়। যে দুরুদ পড়েছে তার নাম এবং তার বাবার নাম পেশ করা হয়। রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, হৃদয়ের মমতা উজাড় করে, গলার আওয়াজ দারাজ করে চিৎকার দিয়ে পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد. أرجو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. পড়ো দুরুদ নবীর উপর, ওহে মুমিন মুসলমান, পড়ো দুরুদ নবীর উপর, ওহে মুমিন মুসলমান, রোজ হাশরের ভীষণ বিপদ করতে যদি
চাও আসন আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وايسا از دين و ايمان اي قدر دانے میں بس دین میں عشق محمد حب او ایمان ما بلغ علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درت ہے ہر لفظ پنہا نہ لئے دل سوز ماں درد ہے ہر لفظ پنہا نہ لئے دل سوز ماں از باہر حرف پیدا آتش پنہان ماں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم لوكي باشا المراد اسلامي সমাজ কল্যাণ সংস্থা ও এলাকাবাসী যৌথ উদ্যোগে আয়োজিত শামসুল উলামা আল্লামা সাহেব কিবলাবুল তুলি রহমাতুল্লাহ আলাই ও এলাকাবাসী মুদ্দে গান্ধের ইসালের সওয়াব উপলক্ষে বার্ষিক 30তম ইসলামী মহাসম্মেলনের এ অধিবেশনের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের চিফ গেস্ট আলেমদের মাথার তাজ হযরত আল্লামা মাওলানা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব মাদ্রাজাল্লাহুল আলী সাহেবজাদায়ে ফুলতুলি আজকের মাহফিলের অন্যান্য হযরত উলামায়ে কেরাম ফজল এজান বিশেষ করে আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন আমার ভাই হযরত মাওলানা জাইনুল আবেদিন আইয়ুবী সাহেব মাদ্রাজাল্লাহুল আলী আমার বয়োজ্যেষ্ঠ সম্মানিত মুরব্বিয়ানে কেরাম সমবয়সী বন্ধুরা অত্যন্ত আদরের স্নেহের ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা শৈত্যপ্রবাহ শীতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কিছু আদনা মানুষকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসে এই মহতী অনুষ্ঠানে যোগ দেওয়ার যে সুযোগ করে দিয়েছেন আমরা খুশি হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন আমাদের অনেক মূল্যবান আলোচনা তখন পর্যন্ত হয়েছে মাহফিলের আয়োজন যত চমৎকার আমাদের সংখ্যা একটু তুলনামূলক কম তো আপনাদের কাছে জানতে চাই যদি এই মাহফিলটা কানায় কানায় লোকে ভরে যেত সব মানুষ বসতে পারে না কিছু লোক দাঁড়ায় থাকতো আপনাদের কাছে কেমন লাগতো ভালো লাগতো না খারাপ লাগতো ভালো লাগতো আপনারা খুশি হইতেন না বেজার হইতেন এখন লোক সংখ্যা খুব কম মাঝে মাঝে খালি জায়গা আপনারা খুশি না বেজার বেজার হয়ে গেছেন আল্লাহু আকবার আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে কোয়ালিটি আর কোয়ান্টিটি
মানুষের কাছে সংখ্যার দাম বেশি, আল্লাহর কাছে মানের দাম বেশি। আল্লাহর কাছে কোয়ালিটির দাম বেশি, বান্দার কাছে কোয়ান্টিটির দাম বেশি। মানুষের সূত্র হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, বেশিরভাগ মানুষ যা বলবে তা ঠিক। আর আল্লাহর সূত্র হচ্ছে কামিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসিরাতাম বি ইজনিল্লাহ। অল্প মানুষও যদি মানসম্মত মানুষ হয়, তার একজন মানুষ হাজার মানুষের চাইতে বেশি মর্যাদা রাখে। সিংহ একটা 1000 শৃগালের চাইতে বেশি মর্যাদা রাখে। এই জন্য আল্লাহ বলেছেন যে যুগে যুগে অল্প মানুষ বেশি মানুষের উপর জয়লাভ করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, লোক সংখ্যা কম হতে পারে, কিন্তু এই কম মানুষগুলোর উপর যদি আমার আল্লাহ রাজি থাকেন, খুশি থাকেন, এক একজন মানুষকে হাজার হাজার মানুষের জন্য রাহবর বানায় দেন, তাহলে এই কম সংখ্যা নিয়ে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বৃহত্তর সিলেট পূর্ণভূমির মানুষ, লঞ্চ তো দেখেছেন, দক্ষিণবঙ্গের মানুষ লঞ্চে উঠে, লঞ্চের মধ্যে কেবিনের যাত্রী বেশি থাকে না ডেকের যাত্রী বেশি থাকে? জি, ডেকের যাত্রী বেশি থাকে, কেবিনের যাত্রী কম। মান বেশি কার, কেবিনের যাত্রী না ডেকের যাত্রীর? কেবিনের যাত্রী সংখ্যায় কম কিন্তু মান বেশি। আমি আবার জানতে চাই, হাসরের মাঠে মানুষগুলো সব দাঁড়ায় থাকবে না বসে থাকবে না শুয়ে থাকবে? দাঁড়ায় থাকবে, এলোমেলো ভাবে না কাতার দেয়া? কাতারের বাহিরেও কি দাঁড়াবে? আমার বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দারা শোনো, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেদিন কেবল মানুষেরাই নয় ফেরেশতারাও কাতার দিয়ে দাঁড়াবে। কাতারের বাহিরে দাঁড়ানো যাবে না, সেদিন ফেরেশতারা কাতার দিয়ে দাঁড়াবে। ফেরেশতাদের কাতারের মাথায় দাঁড়ায় থাকবে রুহুল কুদ্দুস হযরতে জিব্রাইল আলাইহিসসালাম। জিব্রাইল ফেরেশতাও কাতারের বাহিরে থাকতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন, সেদিন মানুষ দূরের কথা, ফেরেশতা জিব্রাইল পর্যন্ত আল্লাহর অনুমতি ছাড়া একটা কথা বলার সাহস করবে না। কাফেদাতুর রাফেয়া, এই পৃথিবীর কত বড় বড় নাম করা মানুষ আল্লাহর আজাব দেখার কারণে মাথাটা নোয়াইয়া দিবে, হাজার হাজার বছর পার হয়ে যাবে, নোয়ানো মাথাটাকে একবার সোজা করার সাহস পাবে না। কাতার দিয়ে মানুষগুলো দাঁড়ায় থাকবে। ভাইদের কাছে জানতে চাই, সব মানুষ এক কাতারে দাঁড়াইতে পারবে না, যার যেখানে মনে চায় সেখানেও দাঁড়াইতে পারবে না, যেখানে দাঁড়াইতে বলা হবে সেখানে দাঁড়াইতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ডাক দেয়া বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, সেদিন গুনাহগারদেরকে ডাক দেয়া বলবে, পাপীরা রে নেককারদের কাতার ছাইরিয়া দে, এই কাতারে তোদের দাঁড়ানোর কোনো অধিকার নাই। গুনাহগার মানুষদেরকে বের করে দেওয়া হবে ভিন্ন কাতারে, নেককার মানুষদেরকে দাঁড় করায় দেওয়া হবে ভিন্ন কাতারে, গুনাহগার আর নেককার এক কাতারে দাঁড়ানোর সুযোগ থাকবে না। ওইদের কাছে জানতে চাই, যারা বেহেশতে যাবে তাদেরও তো কাতার হবে, যারা জাহান্নামে যাবে তাদেরও কাতার হবে, কোন কাতারে লোক বেশি থাকবে, বেহেশতের কাতারে নাকি জাহান্নামের কাতারে? বাবা জিরে কষ্ট হয় নাকি? কোন কাতারে বেশি হবে, কত বেশি হবে? আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের কাতারেও লোক দাঁড়াবে, জাহান্নামের কাতারেও লোক দাঁড়াবে,
কিন্তু বেশি হবে কোন কাতারে, কয় বেশি হবে জাহান্নামের কাতারে। ইয়া রাসূলুল্লাহ একটু পার্সেন্টেজটা বলেন, জাহান্নামের কাতারের সংখ্যা কত বেশি আর বেহেশতের কাতারের লোক সংখ্যা কত কম, আমরা একটু পার্সেন্টেজ জানতে চাই। কি জানতে চাই? পার্সেন্টেজ কে বলতে পারবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পারবো না, কারণ আমার নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, তিনি ইচ্ছে করলে বেহেশতের একটু অংশ বিক্রিও করে দিতে পারেন। কষ্ট হয় নাকি আপনাদের? কি করতে পারেন? পারেন না? আপনারা শুনছেন যে মুসলমানরা যখন হিজরত করে মদিনায় গেলেন, আমরা কিন্তু আবার এই কাতারের দিকে আসবো ইনশাল্লাহ। মদিনায় যাওয়ার পর মদিনা শরীফের পানি মুসলমানরা পান করতে পারে না, পানি ছিল লবণাক্ত, একটা পুকুরের পানি ছিল মিষ্টি। কয়টা পুকুর? একটা পুকুরের পানি ছিল মিষ্টি। ওই পুকুরটার নাম হলো বীরে রুমা। এই পুকুরটা এখনো মদিনা শরীফে আছে, একটা বাগানের মধ্যে। বাগানের সামনে একটা সাইনবোর্ড আছে, আমি সাইনবোর্ডটা দেখেছি। সাইনবোর্ডে লেখা আছে হাদিকাত ওসমান, হযরত ওসমানের বাগান। কয়টা পুকুরের পানি মিষ্টি ছিল? পুকুরটার নাম বীরে রুমা। কথা বলেন, কি নাম? বীরে রুমা। সাহাবায়ে কেরাম লবণাক্ত পানি পান করতে পারে না, যদি বীরে রুমার পানি পান করতে যায়, এই পুকুরের মালিক হলো এক ইহুদি, ওই ইহুদি একটা গ্লাস নিয়ে বসা থাকে আর বলে যে পানি খাইতে হইলে টাকা দিতে হবে, টাকা দিয়ে পানি কিনে খাওয়া যায়? কতবার পারা যায়? সাহাবায়ে কেরাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর পারি না, আমাদের একটু পানির ব্যবস্থা করে দেন। কিসের ব্যবস্থা করে দেন? পানির ব্যবস্থা। আল্লাহ নবী দাঁড়ায় বললেন যে সাহাবীরা, আজকে আমি বেহেশতের একটা নহর বিক্রি করে ফেলবো। কি বিক্রি করে ফেলবে? কে বিক্রি করবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছেন! বিক্রি করব। কে আছো? কিভাবে? বলে যে ওই বীরে রুমা মিষ্টি পানির যে নহরটা আছে না, মিষ্টি পানির পুকুর, এটা কিনে যে মুসলমানদের জন্য দান করে দিবে, তাকে আমি বেহেশতের একটা নহর দিয়ে দিব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে, হুজুর আমি রাজি আছি। বলে ঠিক আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ইহুদির সাথে কথা বলে বললেন যে ভাই, পুকুরটা বিক্রি করে ফেলেন। ইহুদি বলে, না না, এটা আমার যেই লাভ হয় খুব টাকা আসে, বিক্রি করব না। ও তো একটা কাজ করেন, অর্ধেক বিক্রি করেন, আপনার লাভও ঠিক আছে, আবার অর্ধেকের টাকাও পাইলেন। ইহুদি আর বুঝে না, ও রাজি হয়েছে। অর্ধেক কত? ইহুদি বলতেছে 12,000 দেরহাম। কত দেরহাম? তখনকার দিনের 12,000 দেরহাম সোজা ব্যাপার না। হযরত ওসমান রাজি হয়ে গেছেন, অর্ধেক কিনছেন। এখন ইহুদির সাথে বৈঠক হয়েছে যে আমি কিভাবে অর্ধেক ব্যবহার করব, আপনি কিভাবে অর্ধেক ব্যবহার করবেন? ইহুদি বলে, একটা কাজ করেন, একদিন এই কূপের পানি আপনি বিক্রি করবেন, আর একদিন আমি বিক্রি। সে মুসলমানদেরকে জানিয়ে দিলেন, আমার দায়িত্বে যেদিন এই কূপ থাকবে, কূপের থেকে পানি নিয়ে আসবা, খাওয়া পানি, যত পানি দরকার সব আনবা, কলসি ভরবা, পাতিল ভরবা, পুকুরের কাছে আর যাওয়া না লাগে। ইহুদি পরের দিন গ্লাস নিয়ে বসা যে ভাই পানি কিনবেন, কয় না, কম দামে কিনেন, 1 টাকার জায়গায় 1 পয়সা, কয় তাও না। ইহুদি বুঝতে পারলো যে তার ব্যবসা আর জমবে না। ইহুদি হযরত ওসমানের কাছে বলতেছে, ভাই পুকুর বাকি অংশ বিক্রি করে ফেলবো। ওসমান বলে যে আগের দাম এখন আর নাই, দাম কমে গেছে, এখন আগের সমান দাম নাই। কয় তো কত? কয় 8,000 দেরহাম আছে। কয় তাইলেই হবে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পুকুরটা খরিদ করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছেন।
বাইরের সামনে বলতেছিলাম আমার নবীজির আল্লাহ কত ক্ষমতা দিছেন, সব নবীদের মধ্যে যা বুজুর্গি আছে আমার নবীর একার মধ্যে তা আছে, আমার নবীর মধ্যে যা আছে অন্য নবীদের মধ্যে তা নাই। এই জন্য কবি বলেছেন, যাহাকে সারে কামালত এক তুজমে তেরে কামাল কে সীমে নেহি মগর দো চার। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের মাঠে মানুষ যে কাতার দিয়ে দাঁড়াবে, এই দাঁড়ানোর মধ্যে বেহেশতের কাতার আর জাহান্নামের কাতার ভিন্ন ভিন্ন হবে। জাহান্নামের কাতারে লোক সংখ্যা হবে বেশি, বেহেশতের কাতারে লোক সংখ্যা হবে কম, এর পার্সেন্টেজটা কি? আমার নবী দেখা বলেন, সাহাবীরা শোনো, মিন কুল্লে আলফিন প্রত্যেক 1000 মানুষের মধ্য থেকে 999 জন জাহান্নামের কাতারে যাবে রে। 1000 মানুষের মধ্য থেকে মাত্র একজন আসবে বেহেশতের কাতারে। কতজন বেহেশতের কাতারে আর কতজন জাহান্নামের কাতারে? 999 জন। আমার বন্ধুরা, এই গোলাপগঞ্জের এই যে এলাকা, এই এলাকার মধ্যে লক্ষ্মীপাশা এলাকায় যদি জরিপ করা হয়, দেখা যাবে প্রত্যেক 1000-এর মধ্য থেকে বাছাই করে একজন মানুষ আজকের ময়দানে হাজির, বাকি 999 জন এখানে নাই। যদি জিজ্ঞেস করা হয় 999 জন খুব ব্যস্ত আছে, আপনি খোঁজ নিলে দেখবেন কেউ দোকানের মধ্যে আড্ডা মারতে আছে, কেউ ঘরে বসে গল্প করতে আছে, কেউ গীবত শেখায়াতের মাধ্যমে হারাম পাপের গুণা অর্জন করতেছে, কিন্তু আল্লাহর বেহেশতের বাগানের মধ্যে আসার ভাগ্য জুটে না। বেহেশতের বাগানে আসছি আমার আর আপনার মতো কিছু গরিব মানুষ, সাধারণ মানুষ, যারা বেশি হিসাবের মানুষ না। কেমনে আসছেন? শরীরে শক্তি আছে এই জন্য আসছেন, সময় পাইছেন এই জন্য আসছেন? না না, কারোর বাড়িতে যদি মেহমান দাওয়াত দেয়, যে মেহমানটার সাথে সম্পর্ক বেশি তাকে দাওয়াতের কার্ড দেওয়ার পর আবার স্পেশাল ফোন কইরা বলে, ভাই কার্ড ফাটাইছি তো পাঠাইছি, আসতে হবে, না আসলে বেজার হব, আমার বাড়িতে অবশ্যই আসতে হবে। মাহফিল আসার পর মাইকিং করা হয়েছে গোটা এলাকায়, মাইকিং হওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের কাছে ফোন করলেন আর ডাক দেয়া বলেন, বান্দা আমার আর আমার নবীর শান নিয়ে আলোচনা হবে এই মাহফিলে, বান্দা তোর দাওয়াত তুই কিন্তু না যাইলে হবে না। মুদাতে উমরে কে দর জান্নাত বুয়াদ, মুদাতে উমরে কে দর জান্নাত বুয়াদ, কাইবা হুকবা দা খেলে দোজক বুয়াদ, কাইবা হুকবা দা খেলে দোজক বুয়াদ। আমার কবি ডাক দিয়া বলে, আমার মানুষটাকে জাহান্নামে নিবে তাকে বেহেশতের বাগানে বসতে দেয় না, আর আমার আল্লাহ যে মানুষটাকে বেহেশতে নিবে ওই মানুষটাকে বেহেশতের বাগানে বসতেও দেয়। যে মানুষটাকে বেহেশতের বাগানে বসতে দেয় সে জাহান্নামে যাবে কেমন করে হয়? ভাইদের কাছে জানতে চাই, আজকে যেমন হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে আমার আল্লাহ আপনার আমার মতো হাতে গোনা কয়েকটা মানুষ বেহেশতের বাগানে হাজির করে দিলেন, আমার মাওলা যদি কাল হাশরের ময়দানে এইভাবে বাছাই করে করে বেহেশতের কাতারেও হাজির করে দেয়, আমি জানতে চাই আপনারা খুশি না বেজা? কে কে খুশি একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজটা থার্ড ক্লাস হয়েছে, সেকেন্ড ক্লাস হয় নাই। বেহেশতে যাওয়া মানুষের আওয়াজ এত অসুস্থ হইতে পারে না। আবার বলি, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আত্মমান বসে এক সালে ইমানে মহাকক শুদ্ধ বাখা কানে বসে এক সালে ইমানে কক শুদ্ধ বাখা কানে কে একদম বা খোদা বুদান বেয়াজ তক্তে সুলাইমানে বুদান বেয়াজ তক্তে সুলাইমানে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা সিংহাসন ছিল, কথা বলেন না, কি ছিল? আকাশের মধ্যে উঠত, এরকম একটা সিংহাসন আর কারণ নাই। এমন একটা সিংহাসন পরিচালনা করার জন্য কোন নাবিক লাগে না, ড্রাইভার লাগে না, তেল লাগে না, গ্যাস লাগে না, কিছু লাগে না। হযরত সুলাইমান হুকুম দিলে বাতাস সিংহাসনটা নিয়ে উড়িয়া যায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক দিয়া বলেন,